একুশ মানে মাথা নত না করা, সেই প্রত্যয় নিয়ে কিন্তু প্রাত্যুষে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ ফুলের শ্রদ্ধা জানাতে এসছেন এবং ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু দল বেঁধে বিভিন্ন বয়সী মানুষ এসছেন এবং তারা কিন্তু লাইনে অপেক্ষা করছেন। ধীরে ধীরে তারা শহীদ মিনারের দিকে কিন্তু এগোচ্ছেন ফুল দেওয়ার জন্য। ইদ্রিস আলী মাতবর যে এখানকার টেকনিক্যাল ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি আব্দুল আহাদের নেতৃত্বে এসছেন ফুল দিতে। এছাড়া পশ্চিম পাড়া কল্যাণ সংগঠন উত্তর ইসলামপুর থেকে এসছেন বিভিন্ন বয়সী মানুষ এসছেন, মুন্সীগঞ্জ কলেজ থেকে, রামপাল কলেজ থেকে এসছেন, ডায়াবেটিক সমিতি থেকে, তারা কিন্তু ফুলের শ্রদ্ধা জানাবার জন্যে পাদুকাবিহীন তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কিন্তু ভিড় করছেন। আপনারা লক্ষ্য করছেন যে এই যে কুয়াশা কিন্তু এখনো কাটেনি, শিশির ভেজা এই মেঠো পথ ঘিরে কিন্তু এই ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবানোর জন্য বাঙালি জাতির যে প্রয়াস এবং এই একুশকে ঘিরে যে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যে তাদের অর্জন, সেই অর্জনকে তুলে ধরবার জন্যে কিন্তু তারা এই শহীদ মিনারে এসছেন এবং বিভিন্ন পর্যায়ের মানুষ তারা কিন্তু তাদের সেই স্মৃতি কথা জানাচ্ছেন এবং মহান ভাষা আন্দোলনে এই মুন্সীগঞ্জের যে বীরত্ব গাথা সেই ইতিহাসের কথা কিন্তু বলছেন এবং এই জেলাটিতে যে মহান ভাষা আন্দোলনের সময় নানা বিধ ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো কিন্তু রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই মুন্সীগঞ্জের যে 59% শিক্ষালয়ে শহীদ মিনার হয়নি, তারপরেও জেলার প্রতিটি জনপদে যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু একইভাবে মানুষ ভিড় করছেন ফুলের শ্রদ্ধা জানাতে এসছেন এবং প্রথম প্রহরে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারণ্য ছিল এবং তখন কিন্তু এখানকার স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এখানকার বিভিন্ন শিক্ষালয় সংগঠন তারা কিন্তু ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আপনারা দেখছেন যে একেবারে শিশু কিশোরদের অনেক ভিড় আমরা লক্ষ্য করছি, নতুন প্রজন্ম যে একুশের প্রতি তাদের আগ্রহ সেটি কিন্তু খুবই ইতিবাচক বিষয় এবং এখানকার যারা ভাষা শহীদ ছিলেন তারা কিন্তু এখনও কেউ বেঁচে নেই, কিন্তু নতুন প্রজন্ম সেই ভাষা শহীদদের আদর্শ নিয়ে কিন্তু এগোচ্ছেন এবং এবারের যে নতুন একটি তাৎপর্য নিয়ে এই ভাষা শহীদ দিবস পালিত হচ্ছে এবং মহান একুশের যে নতুন তাৎপর্য সেটি কিন্তু এই কোভিড-19 যে ঘিরে দেশে যে নানা রকম চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জকে অতিক্রম করে কিন্তু অভূতপূর্ব মহান্যক্ষণ চলছে। এখন এখানে যেই একুশের সূত্রপাত সেই ইতিহাসের সুদূর সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এরপরে কিন্তু একের পর এক নানা ঘটনা ঘটেছে সুনির্দিষ্টভাবে, যে মাতৃভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, শিক্ষা আন্দোলন, ঐতিহাসিক 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন ও জনগণের ম্যান্ডেট নিয়ে যে 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ও অসহযোগ আন্দোলন, স্বাধীনতার ঘোষণা, এসবই মুক্তিযুদ্ধ তথা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিকাশ ও অভ্যুত্থয়ের সঙ্গে যে ওতপ্রোতভাবে সম্পর্কিত তাই কিন্তু আজকে স্পষ্ট হচ্ছে এবং এই শহীদ মিনার কেন্দ্রিক যে বাঙালি জাতির যে অগ্রযাত্রা সেটি কিন্তু এখন ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে, যে কারণে যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য এটি পরম গর্ব ও আনন্দের, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে যে গোটা পৃথিবীতে বাঙালি জাতির বীরত্ব গাথা ফুটে উঠেছে সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করছেন। এখানে কিন্তু মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান রয়েছেন এবং অনেক বিশিষ্টজনরা এখানে এসছেন।
শিশু কিশোরদের নিয়ে কিন্তু তারা এই যে শহীদ মিনারে পাদদেশে সেখানে সমবেত হয়েছেন। অনেকে কিন্তু স্মৃতি ফ্রেমে সেটি ধরে রাখবার চেষ্টা করছেন এবং নতুন প্রজন্মের মাঝে যে মাথা নত না করার এই দিনটিকে স্মরণীয় করবার আর যে প্রয়াস সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং শুধু ফুল দেওয়াই নয়, এখানে কিন্তু চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন, জেলা প্রশাসন সম্মিলিত সাংস্কৃতিক জোট যৌথভাবে কিন্তু দিনব্যাপী নানা রকম কর্মসূচি রেখেছে। এরই মধ্যে কিন্তু শিশু একাডেমি নানা রকম প্রতিযোগিতা সম্পন্ন করেছে, বিভিন্ন বিদ্যালয়গুলোতে দেয়ালিকার ব্যবস্থা হয়েছে। এখানে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের নেতৃত্বে নানা রকম কমিটি গঠিত হয়েছে এবং সেই কমিটিকে ঘিরে কিন্তু এই দিবসটিকে তাৎপর্যপূর্ণ করবার জন্য তারা নানাভাবে কর্মসূচি গ্রহণ করেছেন। সেটি কিন্তু ভোর থেকেই শুরু হয়েছে, প্রভাত ফেরির মধ্য দিয়ে কিন্তু নানা অঞ্চল থেকে লোকজন এই শহীদ মিনার কেন্দ্রিক যে তাদের আগমন সেটি ঘটছে আপনারা লক্ষ্য করছেন। মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী যে জেলা আইনজীবী সমিতি, সেই আইনজীবী সমিতি কিন্তু শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছেন বিভিন্ন আইনজীবীগণ। এবং মুন্সীগঞ্জের প্রতিটি জনপদে কিন্তু এই ফাল্গুনের যে শিশির ভেজা ভোর, সেই ভোরটি কিন্তু স্মরণীয় হয়ে উঠছে এই প্রভাত ফেরি এর দলে দলে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ভোরবেলায় লোকজনের উপস্থিতি, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের উপস্থিতি এবং প্রথম প্রহরে যে রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রশাসনিক লোকজনের উপস্থিতি ছিল সেটির চাইতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই প্রাত্যুষে কিন্তু এই শিক্ষালয়গুলোর ভিড় আমরা লক্ষ্য করছি। এবং আমরা এই মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর যে প্রাচীন সভ্যতার জনপদ, সেই জনপদে যেমন ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, এই আন্দোলনগুলোর ওকে এগিয়ে নেওয়া হয়েছে এবং এখনও কিন্তু নতুন প্রজন্ম যে এই জঙ্গিবাদের বিরুদ্ধে এবং নানারকম অনৈতিকতার অসঙ্গতির বিরুদ্ধে এই একুশের চেতনাকে জাগরুক করবার প্রয়াস চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমরা মুন্সীগঞ্জ থেকে চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী মধুর টানা। মধুর টানা, সেখানকার কী অবস্থা? যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা যেটি দেখেছি যে শহীদ দিবসের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর ছিল, সেই প্রথম প্রহরে রাজশাহীবাসী ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছে সেই সব মহান শহীদদের প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত গতকাল রাত 12:01 রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পুষ্পস্তবক অর্পণ শুরু করেন। এরপর আজ সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং সকাল 7টা থেকে মূলত বিভিন্ন হলের যেসব শিক্ষার্থী রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা এই শহীদ মিনারে আসবেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে ঘন কুয়াশা রয়েছে, তারপরেও যারা রাজশাহীবাসী রয়েছেন তারা কিন্তু এই শহীদ মিনারে আসছেন এবং জাতির যারা শ্রেষ্ঠ সন্তান যাদের জন্য এই মাতৃভাষা তাদেরকে তাদের অবদানকে স্মরণ করছেন এবং তারা কৃতজ্ঞ চিত্রে তাদের যে শ্রদ্ধাঞ্জলি রয়েছে, পুষ্পার্ঘ্য রয়েছে, সেগুলো শহীদ মিনারের পাদদেশে তারা দিচ্ছেন। এবং আমরা যতটা জেনেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সকাল 7টার সময় যে সময় নির্ধারণ করেছেন সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকার যারা রয়েছেন তারা আসবেন এবং এখানে শহীদদের স্মরণ করবেন। একই সাথে রাজশাহী নগরীতে রাজশাহী কলেজ, ভুবনমোহন পার্ক সহ বিভিন্ন যে বিদ্যাপীঠগুলো রয়েছে সেখানকার শহীদ মিনারেও কিন্তু রাজশাহীবাসী আসছেন এবং কৃতজ্ঞ চিত্রে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা স্মরণ করছেন। এবং এখন পর্যন্ত যারা এই শহীদ মিনারে এসেছেন আমরা দেখেছি যে শিক্ষকরা যেরকম রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন এবং যারা অনেক
অনেক অভিভাবক এসেছেন যারা তাদের সন্তানকে সাথে করে নিয়ে এসেছেন, তারা বলছেন যে এই দিনটি তারা তাদের মতো করে পালন করতে চান এবং সেই পালন করার ক্ষেত্রে তারা নতুন যে প্রজন্ম রয়েছে সেই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য সেটি তারা তুলে ধরতে চান। সে কারণেই কিন্তু এই সাত সকালে তারা প্রভাত ফেরি করে আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোও কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে সাধারণ মানুষের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোর শিক্ষক শিক্ষার্থীরা এখানে আসবেন এবং তারা এখানে পুষ্পার্ঘ্য পুষ্পাঞ্জলি এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। এবং আমরা যেটি দেখছি যে সকালবেলা তারা খালি পায়ে প্রভাত ফেরি করে আসছেন, যেমন রাজশাহী স্মরণ করছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি এই প্রভাত ফেরির পরও নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে দিবসটি পালন করতে। রাজশাহী জেলা প্রশাসন সহ প্রশাসন, রাজশাহী বিভাগীয় প্রশাসন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোও কিন্তু নানা আয়োজন দেখেছেন। এবং দুপুরের পর থেকেই রক্ত বিতরণ কর্মসূচি, ভাষা নিয়ে প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে দিনভর। এবং একই সাথে রাজশাহীতে বইমেলা শুরু হয়েছে দিনটি উপলক্ষে। রাজশাহীর তিনটি স্থানে এখানে বইমেলা হচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে রাজশাহী কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বা শ্রদ্ধার্ঘ্য অর্পণ চলবে দুপুর পর্যন্ত। মূলত সকাল সাতটার পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেসব কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠনগুলো রয়েছেন সেই সংগঠনগুলো এখানে আসবেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক এবং যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সেগুলোও আসবেন। সব মিলিয়ে এই সারা দিনের যে আয়োজনগুলো রয়েছে, সারা দিনের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো যাতে নির্বিঘ্নে করা যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্যোগ গ্রহণ করেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।